গুড ইভিনিং স্টুডেন্ট, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমাদের সপ্তম ক্লাস বেসিক কম্পিউটারে। এই ক্লাসে আমরা শিখব যে আমাদের কম্পিউটারের যে আমরা হার্ডওয়্যার সফটওয়্যার বলি বা হার্ডওয়্যার সফটওয়্যারগুলো ব্যবহার করি, এই সফটওয়্যারটা কী জিনিস বা এই সফটওয়্যারগুলো কোনগুলো আর হার্ডওয়্যারগুলো কোনগুলো একটু আমরা চেনার চেষ্টা করব। তো চলুন আমরা এখন দেখি কোনগুলো আসলে সফটওয়্যার আর কোন জিনিসগুলো হার্ডওয়্যার, সেগুলো আমরা একটু ডিসক্রাইব করবো। তো আমরা যে জিনিসগুলো আসলে ধরতে পারি, যেমন আমরা আমাদের মাউস ধরতে পারি, আমরা পিসিটাকে ধরতে পারি, আমরা কিবোর্ড ধরতে পারি, আমরা প্রিন্টার ধরতে পারি, আমরা স্ক্যানার ধরতে পারি, মাইক্রোফোন ধরতে পারি, স্পিকার ধরতে পারি, যে জিনিসগুলো আমরা স্পর্শ করতে পারি বা দৃশ্যমান যে জিনিসগুলো সেইগুলোই হচ্ছে হার্ডওয়্যার। সেগুলোকে আমরা হার্ডওয়্যার বলি, সেগুলোকে হার্ডওয়্যার বলি। আর সফটওয়্যার হচ্ছে যেগুলো আমরা স্পর্শ করতে পারি না, কিন্তু সেগুলোর মাধ্যম দিয়ে আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় সকল কার্যক্রমগুলো কমপ্লিট করতে পারি, সেগুলোই মূলত সফটওয়যার। তো এই সফটওয়্যারগুলো কিছু আছে হচ্ছে আমাদের সিস্টেম সফটওয়্যার, যেটা উইন্ডোজ দিলে উইন্ডোজের সাথে অটোমেটিক্যালি সেট আপ হয়ে যায় বা অটোমেটিক্যালি আমরা পেয়ে যাই, উইন্ডোজের সাথে ইনস্টল হয়ে যায়, সেগুলোকে আমরা সিস্টেম সফটওয়্যার বলি। আর কিছু এক্সট্রা সফটওয়্যার আছে, যে সফটওয়্যারগুলোতে আমরা কাজ করতে গেলে আমাদেরকে ইনস্টল দিতে হয়, সেগুলোকে আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলি। তো আমরা সিস্টেম সফটওয়্যার যেগুলো সেগুলো তো আছে আমাদের এখানে, যেমন এই যে স্প্রিং টুল, এটা সিস্টেমের সাথে অ্যাড করা ছিল, তো এটা একটা সিস্টেম সফটওয়্যার। এই যে নোটপ্যাডটা সিস্টেম সফটওয়্যার, এরকম কিছু প্রোগ্রামস আমাদের উইন্ডোজের সাথে অটোমেটিক্যালি চলে আসে, সেগুলো সিস্টেম সফটওয়্যার। আর যেমন যে ক্যামটেসিয়া স্টুডিও 8, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেটা আমরা ইনস্টল করছি আমাদের কাজের সুবিধার্থে। এই যে একটা ফ্ল্যাশ ফ্রি স্ক্রিন রেকর্ডার, যেমন একটা স্ক্রিন রেকর্ডার আছে, তারপরে কিছু প্লেয়ার আছে যেগুলো কিছু কাজের জন্য, কিছু আরও আদার্স ফটোশপ সফটওয়্যার টফটওয়্যার আছে যেগুলো আমরা ইনস্টল করছি, এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো স্টুডেন্ট বুঝতে পারছি সিস্টেম সফটওয়্যার কি। আর সুবিধার্থে আমরা সফটওয়্যার ইনস্টল করা শিখব, কিভাবে ইনস্টল দিতে হয় আমি নেক্সট একটা ক্লাসে আপনাদেরকে দেখাবো। তো আপাতত আপনারা জেনে রাখেন যে উইন্ডোজের সাথে বিল্ডিং অবস্থায় উইন্ডোজের সাথে যেগুলো অটোমেটিক্যালি সেট আপ দেওয়া হয়ে যায়, সেগুলোকে আমরা সিস্টেম সফটওয়্যার বলি। আর যেগুলোকে আমাদের ইনস্টল করে কার্যক্রম করতে হয়, সেগুলোকে আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলি। তো আজকে ক্লাস এতটুকুই, সবাই ভালো থাকবেন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।